আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে কৃষ্ণ সাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজকে গুলি ও বোমা ছুড়ে রাশিয়ার হুঁশিয়ারি কেন্দ্রে হামলা প্রতিহত করল ইরান তেত্রিশটি ওয়েবসাইট বন্ধের মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইরান আর ইসরায়েলি ব্ল্যাকমেইল চলবে না বন্দির বিনিময়ে বন্দি একমাত্র অপশন ইসরায়েলকে হামাসের হুশিয়ারি এবং গোপনে তালেবানের সঙ্গে যোগাযোগ করছে ভারত কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপদ্বীপের কাছের উপকূলে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে হুশিয়ার করা এবং যাত্রাপথে বোমা ছুঁড়ে সেটিকে তাড়া করার কথা জানিয়েছে রাশিয়া বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ব্রিটিশ রয়্যাল নেভির এইচএমএস ডিফেন্ডার জাহাজ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়েছিল তখনই একটি টহল জাহাজ থেকে সেটির যাত্রাপথে বোমা ছোড়া হয় এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করা হয় তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে গুলি বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি বলে জানিয়েছে তারা এক বিবৃতিতে ব্রিটিশ মন্ত্রণালয় বলেছে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক আইন মেনে ইউক্রেনের জলসীমা দিয়ে নির্বিবাদে পথ পার হচ্ছিল মাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেছেন যুদ্ধজাহাজটি রাশিয়ার জলসীমায় ছিল কিংবা সেটিকে হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয়েছে এমন কথা বলাটা ঠিক নয় কিন্তু রাশিয়া বলছে ক্রিমিয়ার দক্ষিণে কেপ ফায়োলেন্টের কাছে ঘটনাটি ঘটেছে রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে দেওয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সতর্কতামূলক গুলির পর এস ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করেছে যুদ্ধজাহাজের গতিবিধি বিপজ্জনক ছিল উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একে জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনভেনশনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অপরদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থার একটি ভবনে অন্তর্ঘাতমূলক আক্রমণের চেষ্টা করা হয়েছে কিন্তু ইরান সফলভাবে সেই হামলা প্রতিহতের দাবি করেছে খবর আল জাজিরার ইরানের একটি গণমাধ্যম নিরাপত্তা বাহিনীর জানিয়েছে কর্তৃপক্ষ বুধবার একটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে তবে এটা কি ধরনের আক্রমণ ছিল সংবাদে সেটা বলা হয়নি এর আগে বিশ সালে ইরানের নাতান পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইরানের কর্মকর্তারা এই দুর্ঘটনার জন্য ইসরায়েলের সাইবার নাশকতাকে দায়ী করেন এছাড়া একই বছর ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরি জাদেহকে রাজধানী তেহরানের সড়কে বন্দুকধারীরা হত্যা করে এ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে মনে করেন ইরানের শীর্ষ কর্মকর্তারা গত মাসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া একে একে ইরানের সব পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘোষণা দেন এছাড়া তিনি দেশটির পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোরও হুমকি দিয়েছিলেন ইরানের পরমাণু কেন্দ্র ভবনে সর্বশেষ হামলার চেষ্টা মোসাদ গোয়েন্দা প্রধানের সেই হুমকি বাস্তবায়নের চেষ্টা কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি তবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত একটি সামাজিক যোগাযোগ চ্যানেলে বলা হয়েছে একটি ড্রোন ইরানের ওই ভবনে আক্রমণের চেষ্টা করে ভবনে কোনো ক্ষতি করার আগেই হামলা প্রতিহত করা হয়েছে আক্রমণকারীদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে ইরানের ইংরেজি প্রেস টিভির খবরে বলা হয়েছে বুধবার দিনের শুরুতেই ওই আক্রমণের চেষ্টা করা হয় তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এসব হামলার ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করে থাকে ইসরায়েল কখনো কখনো হামলার দায় স্বীকার করে আবার কখনো অস্বীকার করে এদিকে যুক্তরাষ্ট্র ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি সহ তেত্রিশটি নিউজ সাইট বন্ধ করে দিয়েছে গতকাল মঙ্গলবার বিকেল থেকে এসব সাইটে প্রবেশ করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের দাবি ওয়েবসাইটগুলোর মাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ করা হতো বন্ধের পর প্রবেশের চেষ্টা করলে সাইটগুলো জব্দ করা হয়েছে লেখা আসে এছাড়া সেখানে মার্কিন বিচার মন্ত্রণালয় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের লোগো প্রদর্শিত হচ্ছে এদিকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইবির বিভিন্ন ওয়েবসাইট বন্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতা হরণের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিব জাদে তিনি আরও বলেন ইরানি ওয়েবসাইট বন্ধের মার্কিন এই পদক্ষেপ গণমাধ্যমের মত প্রকাশ ও বাক স্বাধীনতা হরণের পদ্ধতিগত প্রচেষ্টার বড় উদাহরণ আন্তর্জাতিক অঙ্গনে এসব গণমাধ্যমের স্বাধীন চেতা কণ্ঠকে স্তব্ধ করতে চায় আমেরিকা খতিব বলেন মার্কিন দ্বিমুখী নীতি সত্যি লজ্জাজনক আসলে বর্তমান মার্কিন প্রশাসন পূর্ববর্তী প্রশাসনের পথ পুরোপুরি অনুসরণ করেছে এবং তাদের এ ধরনের নীতি ওয়াশিংটনের জন্য আরও পরাজয় ডেকে আনবে ইরান আমেরিকার এই অবৈধ ও প্রতারণামূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে তিনি জানান বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে তবে প্রেস টিভি ও আল আলম দ্রুততম সময়ের মধ্যে ডট কম এর পরিবর্তে ডট আই আর ডোমিন ব্যবহার করতে শুরু করে এর ফলে সারা বিশ্বের দর্শক শ্রোতা ও পাঠকের কাছে নিজেদের বার্তা ও সংবাদ পৌঁছে দিতে এসব গণমাধ্যমের সমস্যা হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সফল হয়নি হামাস প্রসঙ্গ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েল আর প্রতারণা করতে পারবে না এখন তাদের সামনে বন্দির বিনিময়ে বন্দি মুক্তি হচ্ছে একমাত্র পথ একইসঙ্গে ভিত্তিক এই সংগঠনটি বলেছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও অপরাধ যজ্ঞের মুখে হামাজ চুপ করে বসে থাকবে না ইসরায়েল গাজা উপত্যকার ওপর গত চোদ্দ বছর যে অবরোধ দিয়ে রেখেছে তা যদি প্রত্যাহার না করে তাহলেও এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মঙ্গলবার এক বিবৃতিতে হামাজ বলেছে যে কোনো অপশনের জন্য আমরা প্রস্তুত এবং শত্রুদেরকে আমরা যেকোনো মূল্যে প্রতিরোধ করব তারা আর প্রতারণাপূর্ণ নীতি গ্রহণ করে সফল হতে পারবে না এর আগে হামাসের গাজা উপত্যকার নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং মানবিক সংকট অবসানের ব্যাপারে ইসরায়েলের নেই হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারে ব্যর্থ হলে ইসরায়েলকে জবাব দেবে হামাস তবে গাজা অপরোধের সাথে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়টি সম্পর্কযুক্ত নয় হামাস সুস্পষ্ট করে বলেছে বন্দীদের সঙ্গে শুধুমাত্র বন্দি বিনিময় হবে এ ব্যাপারে আমরা কারো চাপের কাছে নথি স্বীকার করব না সবশেষে তালেবান প্রতিনিধিদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে ভারত সরকার সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ভারতীয় কর্মকর্তারা তালেবান প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফায় সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত গত সোমবার এক ওয়েবিনারে অংশ নিয়ে মোতলাক বিন মাজেদ আল কাহতানি বলেন আমি বুঝতে পারছি যে তালেবানের সঙ্গে কথা বলতে ভারতীয় কর্মকর্তাদের নীরব সফর হয়েছে কারণ তালেবান ভবিষ্যৎ আফগান সরকারের একটি প্রধান উপাদান হওয়া উচিত অথবা হতে চলেছে টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে তালেবানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় পক্ষ নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তবে বিষয়টি এখনও অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে ভারত সরকার আফগানিস্তান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তবে তালেবানের দিকে কোনো নিষেধাজ্ঞা নেই সেখানে পরিস্থিতি বদলে গেলে এই বিষয়েও পরিবর্তন আসতে পারে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন আমি আগেও যেমনটা বলেছি আফগানিস্তানের উন্নয়ন ও পুনর্গঠনে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি অনুসারে আমরা বিভিন্ন অংশীদারের সঙ্গে যোগাযোগ রাখছি বিগত কয়েক সপ্তাহে দুইবার কাতার সফর করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে তিনি কাতারি নেতাদের পাশাপাশি আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিল জাদের সঙ্গেও দেখা করেছেন আফগান সরকার তালেবানের মধ্যে শান্তি আলোচনার অন্যতম কারিগর এই খলিল জাদে এবং কাতার সরকার এ বিষয়ে বাগচি বলেন কাতার আফগান শান্তি প্রক্রিয়া জড়িত এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে আফগানিস্তান ইস্যুতেও আলোচনা হয়েছে